হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সম্পর ঘর কন্যায় তোমাদের অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও ভালোই আছি। তো সকাল সকাল দেখো একটু চা নিয়ে বসে পড়েছি, আর আজকে অনেক দিন পর একটু বিছানায় চা নিয়ে বসলাম জানলার ধারে। আর বেশ ঝলমলে রোদ উঠেছে, আর দেখেও বেশ ভালো লাগছে। আর আমার দেখো জানলার পেছনে কলা গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আর যখন রোদ ওঠে না এই জানলা দিয়ে আসে তখন আর ক্যামেরায় দেখা যায় না, সাদা হয়ে যায়। যতই এদিক ওদিক আমি ঘোরাই কিন্তু হয় না। তো অনেক দিন পর বসে একটু জানলার ধারে চা খাচ্ছি, আর চা আর প্যাটিস বিস্কুট নিয়ে বসেছি। আর কলা গাছটা এত বড় হয়ে গেছে যে ছাদ পুরো ছাড়িয়ে গেছে। তোমাদের ওপরে কোনোদিনও দেখাবো, ছাদের ওপরটাতেও না অনেক কলা গাছের পাতা পুরো ছড়িয়ে গেছে। আর কলা গাছটা থেকে দেখো আরও সাইডে দু তিনটে করে কলা গাছ আরও বেরিয়েছে ছোট ছোট, বেশ ভালো লাগছে দেখতে। আর সকালবেলা চা খাচ্ছিলাম, তখন শাশুড়ি মাও এসেছিলো, এই একটু কথা বলছিলাম। তো আমি বললাম তুমি চা খাবে, তা বললো না খাবো না, একটু আগেই অবশ্য মা চা খেয়েই এসেছে। তো ঠাকুমা এসেছে, ছোটবেলায় সে কি করেছে না করেছে সেই গল্প জুড়তে বসেছে, আর ও তো ওর মনে রেডি হয়ে যাচ্ছে কলেজ যাবে। আর দেখো না রেডি হয়েছে, আবার বডি স্প্রে দেয়নি, আবার সেই বডি স্প্রে আনতে বললো, আবার এনে দিলাম। তাতেও মানে তাড়াহুড়ো এরকম একটা ব্যাপার, তো ওর ঠাকুমা তো বকেই যাচ্ছে, ও ওর কাজ করেই যাচ্ছে। তা আজকে বাবুর কলেজ যাওয়া আছে, কলেজ থেকে আবার বেরিয়ে হয়তো কলকাতার দিকে যাবে, কলেজ স্ট্রিটে যাবে কতগুলো বই কিনতে। তো ও তো বেরিয়ে গেল, আর এদিকে দেখো আমার ঘরের সমস্ত কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর আজকে সেরকম কোনো চাপ নেই। এদিকে চার বাসনগুলো ধোবো, মাছ ফাছগুলো কাটবো, মাছ নিয়েছি দিয়ে তারপর আস্তে ধীরে রান্না করব। কারণ হচ্ছে বাবু ওর এই কলেজ চলে গেছে, ওর আস্তে আস্তে 5:30, 5:00, তোমাদের দাদা ভাই ওর কোনো চাপ নেই। তা চলো। তো দেখো এদিকে আমি ডাইনিংও পরিষ্কার করে নিয়েছি, এখানে অনেকগুলো বাসন ছিল সকালে, মানে টিফিনের বাসন, রাতের বাসন তো আমি মেজেই ফেলি, সেগুলোও সব একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি, একদম স্নান টান করে চলে এসেছি। তো আজকে রান্না করছি বরবটি আলু ভাজা, আর ওদিকে ভাতের জল রেডি করা আছে, আর পেঁয়াজ দিয়ে ডাল। আজকে সেরকম কিছু করবো না, আর মাছ আজকে করছি না, কারণ পরপর দুদিন মাছ খেয়েছে তো আজকে আর ভালো লাগছে না, ভাবলাম একটু এমনি রান্না করি। তো আজকে বরবটি আলু ভাজা করছি, আর তোমার হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল, আর পাঁপড় ভাজা ডিম ভাজা যদি খায় তো করে দেবো। আর এই একজন এসেছে, এসে দেখো না বগর 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 করে চলেছে। তো ভালোই হয়েছে, একদিকে এসেছে একটু গল্পও করতে পারছি, সময়টাও কেটে যাচ্ছে। সারাদিন ঘুমায়, কোনো কাজ বাজ নেই, আমি এই জলগুলো খাই না, ওই জন্য আমি সবাইকে বারণ করি যে এগুলো খেও না, কেউ আমার কথা শোনে না। তো চলো ওদিকে তো আমার পুজো টুজো দিয়ে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে আজকের আমার মেনু। দেখো পেঁয়াজ দিয়ে ডাল, বরবটি আলু ভাজা, আর মা একটু সয়াবিনের তরকারি পাঠিয়েছিল। আমি সয়াবিন করলে না ভালো হয় না, আর মা সয়াবিন করলে বেশ ভালোই লাগে খেতে, কী জানি কেন। তো যাক গে, কেউ তো নেই, একাই খাবো, কিছু করার নেই। তা মেয়ে বলছিলো তুমি একাই খাবে, আলাম কেন, তাহলে তুই থেকে যা, তুই খা আমার সাথে, আমি যা রান্না করেছি তাই খাবে। বললো কি না আজকে আর খাবো না, অন্য দিন খাবো। তো কি করবো, একাই তো খেতে হবে, তাও প্রায় বেজে গেছে 2:30, তো খেয়ে নি, আবার একটু বেরোতে হবে। তো হ্যাঁ একটু রেস্ট করেই বেরোবো, আবার বেশি কেনাকাটি কিছু নেই। যা গরম, খুব গরম, ভীষণ গরম হয়েছে, দেখো দেখেছো, না না খুব সাজিনি না গো, সেজেছে না গো, ময়েশ্চারাইজার দিয়েছি আর হচ্ছে একটু লিপস্টিক দিয়েছি, আর চুলটা যেহেতু কেটেছি তাই বেরোচ্ছি। না রে আমি গরমে পারছি না, পুরো স্নান হয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি আজকে শ্রীরামপুরে, তোমাদেরকে সঙ্গে নিয়েই যাবো চলো। হ্যাঁ সঙ্গে নিয়ে যাচ্ছে, একদম সঙ্গে নিয়েই যাচ্ছি। ফাইনালি তো দেখতেই পেলে শ্রীরামপুরে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি দুই বান্ধবী মিলে। তো এদিকে দেখো ক্যাভেন্ডিশের রাস্তা কিন্তু চলেও এসেছি, আর এই ফ্ল্যাটগুলো না হচ্ছে বেশ, এই সেদিন হলো অর্ধেক হয়েও গেছে, হয়তো পুজো চলে গেলে হয়েও যাবে।
আর এদিকে চলেও এসেছি টিকিট কাউন্টারে, এদিকে কিন্তু ট্রেনের অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে, তো টিকিট কেটে উঠে পড়বো, কোনো অসুবিধা হবে না। তো ফাইনালি দেখো আমাদের কিন্তু টিকিট কাটা হয়েও গেছে, পিয়ালি তো দৌড়ে দৌড়ে চলে এসছে, আর চল ট্রেনটা পেয়েও যাব। আর দেখো অলরেডি কিন্তু ট্রেনে উঠেও পড়েছি, আর ভিড়টা শুধু দেখো মনে হচ্ছে যত লোক আছে না সব মনে হয় শ্রীরামপুরেই নেমেছে মার্কেটিং করার জন্য। মানে শ্রীরামপুরটা হচ্ছে আমাদের কলকাতার ছোট কলকাতা বলা যেতে পারে, কারণ হেন কোনো মানুষ নেই যে শ্রীরামপুরে আসে না মার্কেটিং করতে, আর যত লোক আছে ট্রেনে মানে সব লোকই শ্রীরামপুরে নেমেছে। আর এইখানটা দেখো সিঁড়ির জায়গাটা, মানে নিচ থেকে কোনো লোক উঠতে পারবে না যতক্ষণ না ওপরের লোকরা সিঁড়ি থেকে নেমে নিচের দিকে যেতে পারবে। আর ভিড়টা শুধু দেখো, ভিড় ঠেলে যে কী করে কেনাকাটা করবো জানি না, প্রচণ্ড ভিড়, মানে ঘেমে নে একাকার অস্থির, মানে যাওয়া যাচ্ছে না এরকম একটা ব্যাপার। আর লোক দেখেছো কত লোক, এখান থেকে যে ভিড়টা পার করে ওইদিকে যাব যেতেই পারছি না, মানে ওদিক থেকে এত লোক আসছে, আর ভিড় দেখো কি করে যে কিনবো কে জানে বাবা, এত ভিড়। আমার মা বলে মানুষের কি আর টাকা পয়সা আছে যে মানুষ কিনবে, আমার মা তো বাইরে বেরোয় না, বাইরে বেরোলে বোঝা যায় যে কি আছে আর কি নেই, পুজো আসলে ভগবানই টাকা পাঠিয়ে দেয় মনে হয়, তাই না বলো? আর ছোটো বাচ্চাদের জামা কাপড়গুলো বেশ সেখানে ভালোই সুন্দর সুন্দর আছে, তো দেখছিলাম এই জামাগুলো বেশ ভালো লাগছিলো, পিয়ালিদের একজন ছোটো বাচ্চাকে দেওয়ার আছে, 3 বছরের মেয়ে, তো ওটাই দেখছিলো, কারণ ছোটো বাচ্চা তো অন্য কিছু পড়তে পারবে না সেই জন্য, আর এমনিতেও একটু রোগা বলছে, তা সেই হিসেবে কী দেবে বুঝে উঠতে পারছিলাম না। তো এই ছোটো ছোটো ড্রেসগুলো দেখো কি দারুণ লাগছে না দেখতে। তো ফাইনালি তো ওদিক থেকে মোটামুটি কেনাকাটি করেই নিয়েছি, আরও আগিয়ে চলে এসেছি, দেখি আর বাজার কলকাতায় যাবো, বাজার কলকাতায় ঢুকেছি, দিয়ে ছেলের দুটো গেঞ্জি নিয়েছি, আমি বেশ ভালো পেয়েছিলাম। আর এখানটায় এসে দেখছি ভালো ভালো প্লাজো আছে, বেশ চড়া চড়া বেশ ভালো প্লাজোগুলো দেখতে, তো এখান থেকেই না 3টে প্লাজো নিয়ে নিয়েছি, কারণ একদমই সেরকমভাবে ভালো পাওয়া যাচ্ছে না, এত ভিড় তার মধ্যে খুঁজেও পাচ্ছি না, পিয়ালিও নিয়েছে, তো এখান থেকে প্লাজোগুলো নিয়ে নিয়েছি, বেশ দামটাও ভালো পেয়েছি, তো এখান থেকে মোটামুটি কেনাকাটি করে নিয়েছি। আর ভিড়ে আর কী দেখাবো তোমাদের, নিজেরাই কিনতে পারছি না, মানে মানে লোকের মাথায় লোক, মানে বলা যেতে পারে মানে জগদ্ধাত্রী পুজো মানে এত ভিড় হয় না, আর ঘেমে অস্থির। আর পিয়ালি তার মধ্যে আমাকে বলছিল চুল খুলতে, এমনিতেই আমি ঘেমে যাই আর চুল খোলার কোনো প্রশ্নই আসছে না, যাকে তো কেনাকাটি তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো স্টেশনে চলেও এসছে, আর ট্রেনও মনে হয় ঢুকে গেছে, ট্রেন এক্ষুনি ঢুকে যাবে তো উঠে পড়বো, তো চলো। তো ফাইনালি দেখো হাতে এত পোটলা পাটলি তো আর ভিডিও করতে পারিনি, ফাইনালি কিন্তু রিস্তাতে এসে বাড়ির কাছেই চলে এসেছি একদম, তো পিয়ালি তো যে পোটলা পাটলি নিয়ে চলেই গেল বাড়িতে, আর আমিও এই যে নিয়ে বাড়ির দিকে চলে এসেছি, তো তো চলো বাড়ি তো চলেই এসেছি, আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি, আশা করব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো টাটা।